হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ সেলিম। স্যামসাং 40 ইঞ্চি একটি টেলিভিশন, যেটার নাকি ব্যাকলাইটের সমস্যা, কিছু বাল্বের টুপ উঠে গিয়েছে, যার কারণে সরাসরি লাইটের আলোটা স্ক্রিনের মধ্যে চলে আসতেছে। এটি হলো ব্যাকলাইটের সমস্যা। আপনারা দেখতে থাকেন, সেই টিভিটা আমি ওপেন করব, করে ব্যাকলাইটগুলো চেঞ্জ করব, পরে আবার আপনাদেরকে ছবিটা দেখাবো। এই হলো ব্যাকলাইট। স্ক্রিনে আমি মডেল নাম্বারটা দিয়ে দিব। আমি সম্পূর্ণ লাইট চেঞ্জ করলাম, করার পরে দেখলাম যে আলোটা ঠিক আছে কি না। দেখলাম আলো ভরপুর ঠিক আছে, কোনো সমস্যাই নেই। এই হলো আমার পুরাতন লাইট। আমরা সবসময় ব্যাকলাইট নষ্ট হলে সেগুলো সম্পূর্ণ সেট চেঞ্জ করি, আমরা রিপেয়ার খুবই কম করি, কারণ ব্যাকলাইটগুলো রিপেয়ার করলে টিকসই কম হয়। সেই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি যে চেঞ্জ করার জন্য। তো টিভিটা আমি ক্লোজিংয়ে যাব। আপনারা দেখতে থাকেন আমার লাইট লাগানো শেষ, আমি টেস্টও করেছি, এখন প্যানেল বসাবো। প্যানেলটা খুবই সাবধানতা অবলম্বন করে বসাতে হবে। আমরা যেহেতু হোম সার্ভিস দিই, সেই ক্ষেত্রে আমাদের ভিডিওগুলো সব হোম সার্ভিসের ভিডিও হয়, আর হোম সার্ভিসটা অনেক ক্রিটিক্যালি একটা বিষয়, কারণ বাসায় স্পেস থাকে না কাজের মতন। তারপরে আমরা যেহেতু চট্টগ্রাম শহরের ভিতরে হোম সার্ভিস দিয়ে থাকি, সেই ক্ষেত্রে আমরা ছোটোখাটো ভিডিও করে যে টেলিভিশনের ব্যাকলাইটগুলো কোন মডেলের মধ্যে কোন ধরনের ব্যাকলাইট থাকে, কোন ধরনের প্যানেল থাকে, সেই জিনিসগুলো আমরা জানার জন্য ভিডিওগুলো করে ইউটিউবে আপলোড দিই, অথবা আমাদের নিজেদের সংগ্রহের মধ্যে রাখি। এখনও আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো নিয়মিত পাবেন। আমি প্যানেলটা বসালাম। যখনই আমরা লকটা ফিটিং করব, প্যানেল বসানোর সময় ফ্রেমটা বসাবো, তখনই খুবই সাবধানতা অবলম্বন করে এটা বসাবো, কারণ প্যানেল যদি ঠিকভাবে না বসে, আমরা লক চাপ দেওয়ার সাথে সাথে গ্লাসটা ফেটে যাবে। তো আমরা আগে দেখব গ্লাসটা ঠিকমতো বসছে কিনা আমাদের ফ্রেমের ভিতরে। বসার পরে আমরা লকগুলো খুবই সাবধানতা অবলম্বন করে লক করব। দেখেন আমি বারবার টিপি দেখতেছি যে কোনো দিকে কোনো ব্যাসকম আছে কিনা। আমি সম্পূর্ণ লক আটকিয়ে দিয়েছি। দেওয়ার পরে তিনটা নাট ছিল নিচে, সেই নাটগুলো আমরা আটকালাম। তারপরে একটা ফ্রেম থাকে, সেই ফ্রেমটা লকের মাধ্যমে থাকে, সেটা আমরা লকের মাধ্যমে বসায় দেওয়া হচ্ছে। কারণ কোনো একটা লক যদি 19-20 হয় না বসে, সেই ক্ষেত্রে প্যানেল এদিকে উঠে যাবে, উঠে যাওয়ার পরে চাপ দিলে প্যানেলটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমরা সবসময় লকগুলো না ভেঙে খোলার চেষ্টা করব, যাতে না ভাঙে, সুন্দরভাবে খুলব। আমাদের কাজে কোনো লক আমরা সহজে ভাঙে না। আমি পুরো টিভিটি ক্লোজিংয়ের দিকে যাচ্ছি, যদিও বা আমার মাদারবোর্ডটা বসানো হয়েছে। এখন টিকনের লাইনগুলো দিচ্ছি। এই হলো আমাদের ছবি, আমরা একবার টেস্ট করলাম। যে
যায় কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা। দেখলাম না সবই ঠিক আছে, তাহলে আমরা কোরা টিভিটা ক্লোজিংয়ে যেতে পারি এখন। সব কিছু লাগানো হলো, আমি আবারও একটা টেস্ট করব যে আমাদের ছবি টবি সবই ঠিক আছে কিনা। সবই ঠিক আছে, একেবারে এখন ফিটিং করব টেলিভিশনটা। আমরা বারবারই টেস্ট করি, টিভি ক্লোজ করার আগে 2 থেকে 3 বার 4 বার টেস্ট করি। সেটা একটাই কারণ যে এলবিডিএসগুলো থাকে অনেক ক্ষেত্রে, সেই এলবিডিএসগুলো যখন খোলা বান্ধা হয় সেই ক্ষেত্রে এলবিডিএসে ডিস্টার্ব হইতে পারে। পূর্বের অভিজ্ঞতা থেকে বলতেছি যে এলবিডিএসে যখন একবার খোলা হয় ময়লা থাকলে সেই ময়লার জন্য এলবিডিএস ডিস্টার্ব করতে পারে। সেই জন্য আমরা বারবারই চেক করি যে কোনো ডিস্টার্ব করে কি না, তারপর আমরা শতভাগ নিশ্চিত হওয়ার পরে আমরা টিভিটা ক্লোজিংয়ে যাই। এই হলো আমাদের মডেল নাম্বার, আমাদের টিভিটা ক্লোজ করা হলো। এখন আপনাদেরকে ছবিটা দেখাবো। দেখেন এখন আর কোনো ধরনের কোনো সমস্যাই রইল না, নিখুঁতভাবে পারফেক্টলি অরিজিনাল যে ছবিটা ছিল সেটাই আসছে। কারণ আমরা যেমন ঠিক লাইট ছিল সেম অরিজিনাল স্যামসাংয়ের লাইট দিয়েছি। আর প্রত্যেকটা টেলিভিশনের ক্ষেত্রে আমরা অরিজিনাল পার্টস দেওয়ার চেষ্টা করি, দাম বেশি হলেও আমরা অরিজিনাল প্রোডাক্টটাই দিই, তাহলে আর কোনো ধরনের কোনো সমস্যা থাকে না। দেখেন ছবিতে আর কোনো ধরনের কোনো সমস্যাই রইল না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।